চব্বিশ নম্বর ফাইল, পৃষ্ঠা ৫৮, দীপান্তরের বন্দিনীর কন্টিনিউয়েশন। তিনি আরো আশাবাদী যে ভিন্ন একটি যুগের শুভ সূচনা হতে চলেছে, কারণ যুগান্তরের ধর্মরাজ পদ্মের ওপর চরণ পদ্মকে রেখেছেন। তিনি তাই চেয়েছেন অঞ্জলি দিয়ে সে চরণ পদ্ম তাহলে আবৃত হোক, বেজে উঠুক পাঞ্চজন্য শাঁখ। অবশ্য পাঞ্চজন্য শাঁখের মধ্য দিয়ে কবি যুদ্ধের একটা ইঙ্গিত দিয়েছেন, কারণ এই শাঁখ বস্তুত রণবিশারদ কূটনীতিক শ্রীকৃষ্ণের। কবি আরো প্রত্যক্ষ করেছেন দীপান্তরের ঘানিতে ঘূর্ণিপাক লেগেছে, অর্থাৎ তার নিষিদ্ধ বাজেয়াপ্ত গ্রন্থ সরকারি মহলে আলোড়ন সৃষ্টি করেছে। শব্দার্থ টিকা আসে নাই ফিরে থেকে বাণীর শীষ মহল অতি, আসে নাই মানে আসেনি, আগমন করেনি, আসে নাই ফিরে মানে প্রত্যাবর্তন করেনি বা ফেরত আসেনি। ভারত ভারতী, ভারতবাণী, ভারত কথা, ভারতবর্ষরূপ দেবী সরস্বতী, ভারত পুংলিঙ্গ যদিও তবু ভারতবর্ষকে ভারত মাতা বলেই গণ্য করা হয়, তাই ভারত এখানে ভারত মাতা। ভারতী স্ত্রীলিঙ্গ এবং তার অর্থ সরস্বতী দেবী, কোথাও তার অর্থ বাণী, কথা, বাক, বাকের অধিষ্ঠাত্রী দেবী বলে তিনি বাক দেবী, বাণী বা কথার কথার দেবীও তিনি। সুতরাং ভারত ভারতী বলতে কবি ভারত বাণীকে যেমন বুঝিয়েছেন, তেমনি ইঙ্গিত করেছেন ভারত মাতা সরস্বতী দেবীকেও, অথবা ভারতবর্ষরূপ সরস্বতী বা বাণী দেবীকে। তবে গুরার্থে কবি ভারতবাসীর পরাধীনতা থেকে মুক্তি কামনায় ব্রিটিশ বিরোধী উচ্চারণ বা ভাষাকেই বলতে চেয়েছেন। দীপান্তর মানে অন্য দ্বীপ, পুণ্য মানে হিতকর বা মঙ্গলজনক কাজ, সৎকর্ম সুকৃতি পবিত্র, বেদি মানে যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উচ্চভূমি, উঁচুভূমি দেব প্রতিমার জন্য নির্মিত আয়তাকার বিশিষ্ট ভূমিতল থেকে উচ্চ স্থান, পুণ্য বেদীর মানে দেব প্রতিমার জন্য শুদ্ধ পরিষ্কৃত ভূমিতল থেকে উচ্চ স্থানে, শূন্যে মানে ফাঁকা স্থানে, ধ্বনিল মানে ধ্বনিত হল, ক্রন্দন মানে কাঁদন, দের মানে এক এবং তার অর্ধ পরিমাণ, সপ্তসিন্ধু মানে সাতটি সমুদ্র, আক্ষরিক অর্থে পুরাণে বর্ণিত লবণ, ইক্ষ, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ, জল, এই সাতটি সমুদ্র, কিন্তু ব্যাপ্তি বোঝাতে এই কথাটি ব্যবহৃত। যেমন এর সঙ্গে দশ দিগন্ত যুক্ত হয় এবং দাঁড়ায় সপ্তসিন্ধু দশ দিগন্ত, দ্বিতীয়টির অর্থ দশ দিক, তেরো নদী তেরোটি নদী, কথাটি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না, সাত সমুদ্র তেরো নদী এইভাবেই ব্যবহৃত হয় এবং সে অর্থে বহু দূর দেশ, কিন্তু এও ব্যাপ্তি বোঝাতে ব্যবহৃত। যেমন এর সঙ্গে সাত সমুদ্র, সমুদ্র থেকে সমুদ্র কথাটি যুক্ত হয় এবং দাঁড়ায় সাত সমুদ্র তেরো নদী। আন্দামান ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল, নিকোবর ও অন্যান্য দ্বীপের মধ্যে এটি অন্যতম। ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম হলে বহু সংখ্যক দণ্ডপ্রাপ্ত বিদ্রোহীর কারাবাস হয়, কিন্তু ভারতে তার স্থান সংকুলান না হওয়ায় তাদের আন্দামানে পাঠানো হয়। ১৮৫৮ থেকে ১৮৬০ এর মধ্যে তাদের সংখ্যাটা ছিল ২০০০ থেকে ৪০০০, অনেকেই মারা যান সেখানেই। ১৮৯৬ খ্রিস্টাব্দে সেখানে যে সেলুলার জেল নির্মিত হয় সেই কাজ সংগঠিত হয় বন্দী সিপাহীদের দিয়ে। পরে ব্রিটিশদের কারানীতির পরিবর্তন ঘটলে ১৯৩৭ এর সেপ্টেম্বর থেকে ১৯৩৮ এর জানুয়ারি মাসের মধ্যে সমস্ত বন্দী মুক্তি লাভ করে। রূপের কমল রূপের পদ্ম, রূপার কাঠি মানে রূপ দিয়ে তৈরি কাঠি, কঠিন স্পর্শে মানে কোমলভাবে নেই এমন ছোঁয়ায়, ম্লান মানে মলিন ময়লাযুক্ত, শতদল মানে পদ্ম, পদ্মফুল ১০০টা পাপড়ি বিশিষ্ট জলের জলের ফুল, শতধা মানে শত রকমের, শস্ত্রপানি মানে অস্ত্রধারী হাত বা যে হাত অস্ত্র দ্বারা সজ্জিত, অস্ত্রঘায় মানে অস্ত্রের আঘাত বা আঘাতে, যন্ত্রী মানে যন্ত্রের অধিকারী, শান্ত্রী মানে প্রহরী, তন্ত্রী মানে তার বা তার বিশিষ্ট, বিনার তন্ত্রী মানে বিনার তার, কাটিছে মানে কাটছে, বেতার মানে একটি শ্রাব্য যন্ত্র, বেতার যে যন্ত্রভূত
শব্দ শুনতে তারের সংযোগ নিষ্প্রয়োজন। মুক্ত বন্ধ মানে খোলা বাঁধা, তবে কবি সম্ভবত বন্ধন মুক্তি কথাটি বলতে চেয়েছেন। সুর মানে রস, দীর্ঘ স্বর, কম্পন বিশিষ্ট কথা। মুক্ত মানে খোলা বা উন্মুক্ত। বন্দিনী বাণী মানে যে কথা বা ভাষা বন্দী হয়ে আছে। ধ্বংস মানে বিনাশ বা প্রলয়। রক্ষপুর মানে রাক্ষসপুর, পুরী বা অন্দরমহল। যক্ষপুরীর মানে যক্ষদের অন্দরমহলে। রৌপ্য পঙ্কে মানে রূপার পাঁকে বা যে পাঁক রূপা সদৃশ। ফুটিল মানে ফুটে উঠল। রূপ কমল মানে রূপ পদ্ম। কামান মানে মহাশক্তিশালী আগ্নেয় ক্ষেপণাস্ত্র বিশেষ, তো এক ধরনের যুদ্ধাস্ত্র। শীষমহল মানে কাঁচ নির্মিত ঘর বা বাড়ি। শীষাস্তূপে মানে একরকম ভারী ধাতু বিশেষের রাশি। পৃষ্ঠা 59। শান্তি সূচিতে শুভ্র থেকে যুগান্তরের ঘূর্ণিপাক। শান্তি মানে সমভাবাত্মক, সূচিতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতায়। সোঁদালো মানে শুকনো বা পোড়া মাটিতে জল গড়লে যে গন্ধ ওঠে, জল পড়লে যে গন্ধ ওঠে। খারাপ মানে খারাপ। খুন খারাপ মানে কথাটা বস্তুত খুন খারাপ, খারাপি অর্থাৎ মারামারি, রক্তারক্তি ইত্যাদি। কিসের মানে কোনো বস্তুর। সংখারাব মানে সংখ্য যোগ আরব, উচ্চধ্বনি গর্জন সমান সমান সংখ্যের উচ্চধ্বনি। ঘানি মানে সর্ষে তিল ইত্যাদি পিষে তেল বের করার যন্ত্র। নিশিদিন মানে রাত দিন। বন্দী মানে অবরুদ্ধ ব্যক্তি। ভানিছে মানে বিশেষত ঢেঁকির সাহায্যে শস্য থেকে তুষ আলাদা করছে। ধান মানে পরিচিত খাদ্য বিশেষ, খাদ্য শস্য বিশেষ। জীবন চুয়ানো মানে জীবন থেকে চুইয়ে পড়া। আরতি মানে প্রদীপাদি দিয়ে দেবদেবীর মূর্তি বরণ। তেল মানে আদি অর্থ তিল থেকে জাত নির্যাস, পরিবর্ত অর্থে সর্ষে নারকল ইত্যাদি জাত নির্যাস নির্যাস। হোমানল মানে হোমের আগুন, হোমাগ্নি। হোম যোগ অনল সমান সমান যজ্ঞে দেবতার উদ্দেশ্যে মন্ত্রপূর্বক নিবেদিত ঘি এবং অন্যান্য সামগ্রী যোগ আগুন। তবে হোম বললে শুধু যজ্ঞ নয়, যজ্ঞাগ্নিকেই বোঝায়। বাণীর মানে কথার উক্তির বা সরস্বতীর। হায় মানে আক্ষেপ সূচক অব্যয়। খেদ মানে অনুতাপ শোক। শৌখিন মানে শখযুক্ত বিলাসী। পূজারী মানে পূজক বা পুরোহিত। পুণ্যবেদীর মানে পবিত্র বেদি। ভেদিয়া মানে ভেদ করিয়া, ভেদ করে বা ফুঁড়ে। অঞ্জলি মানে জোর হাত আঁজলা দেবদেবীর উদ্দেশ্যে যুক্ত করে প্রদত্ত পুষ্পাদি। আইন মানে বিধি কানুন, সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ও চালু করা নিয়ম। শাসক মানে যে শাসন করে, যার হাতে শাসন ভার। অত্যাচারিত মানে অন্যায় আচরণের শিকার বা অন্যায় আচরণে পীড়িত। বিচার চেরির চেটিকা মানে বিচার রূপ রাক্ষসীর বা নারী প্রহরীর। সীতা সম সীতার মতো বা সীতার তুল্য। সহিতে মানে সহ্য করছে। বহি মানে অন্তঃস্বর লুপ্ত, প্রকৃত শব্দ বহিয়া সমান সমান বহন করিয়া, তার থেকে হচ্ছে বহন করে, তার থেকে আসে বয়ে, ব অন্তস্থ আয়কার বয়ে। সিংহে মানে সিংহকে। পিঞ্জরে মানে খাঁচায়। ব্যাঘ্রেরে মানে বাঘকে। হানে মানে আঘাত করে, নিক্ষেপ করে বা ছোঁড়ে। অগ্নিশেল মানে আগুনের গোলা। অগ্নি সমান সমান আগুন আর সেন শেল সমান সমান কামানের গোলা। সুতরাং অর্থ হয় আগুন কামান, আগুন কামানের গোলা, কিন্তু এই অর্থ অপেক্ষা আগুনের গোলা কথাটি গ্রহণযোগ্য। বেতার মন্ত্র, এখানে বিচ্ছিন্নভাবে বেতার ও মন্ত্রের অর্থ নিরূপণ অযৌক্তিক। বেতার বললে আমরা বুঝি বেতার কেন্দ্র থেকে প্রেরিত গান বাজনা ইত্যাদি শব্দ, যা বাতাসে অলৌকিক শব্দহীনভাবে ভেসে আসে এবং বেতার যন্ত্রের মাধ্যমে তা শব্দময় হয়ে পরিবেশিত হয়, অর্থাৎ বেতার যন্ত্র। যে শব্দ শব্দহীন আবার শব্দময়, প্রাচীনপন্থীর ভাবনায় দৈববাণীর মতো, কিন্তু রবীন্দ্রনাথ এই জটিল বিষয়টিকে সহজ করে লিখেছিলেন আকাশবাণী। সেজন্য বেতার মন্ত্র এখানে শব্দহীন শব্দ বা বোঝার সুবিধার্থে আকাশবাণী কথাটি গ্রহণ করা বাঞ্ছনীয়। ধর্মরাজ মানে যম, যুধিষ্ঠির, বুদ্ধদেব, ধর্ম ঠাকুর। পাঞ্চজন্য
পঞ্চজন নামক অসুরের হার দিয়ে তৈরি কৃষ্ণের শাঁখের নাম। পাঞ্চজন্য শাঁখ হচ্ছে কৃষ্ণের শাঁখ। ঘূর্ণিপাক, ঘূর্ণন, ক্রমাগত পাক খাওয়া ইত্যাদি। পৃষ্ঠা ষাট অনুশীলনী এক, সঠিক উত্তরটি বেছে নাও। মান এক, প্রশ্ন 1.1, দীপান্তরের বন্দিনী কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? উত্তর ফণীবংশা। প্রশ্ন 1.2, দীপান্তরের বন্দিনী কবিতাটি পাঠিত হয়েছিল কোন পুজোর সময়? উত্তর সরস্বতী পুজো। প্রশ্ন 1.3, দীপান্তর বলতে বোঝানো হয়েছে কোন দ্বীপকে? উত্তর আন্দামান। প্রশ্ন 1.4, আন্দামান কোথায়? উত্তর ভারতবর্ষে। প্রশ্ন 1.5, দীপান্তর কথাটির অর্থ কি? উত্তর অন্য দ্বীপ। প্রশ্ন 1.6, সপ্তসিন্ধু বলতে বোঝায়? উত্তর সাত সমুদ্র। প্রশ্ন 1.7, বন্দিনী কে? উত্তর বাণী। প্রশ্ন 1.8, শীষমহল কি? উত্তর কাজঘর। প্রশ্ন 1.9, সংখারা বলতে বোঝায়? উত্তর শঙ্খধ্বনি। পৃষ্ঠা 61, প্রশ্ন 1.10, খাঁচায় কাকে রাখার কথা বলা হয়েছে? উত্তর সিংহ। প্রশ্ন 1.11, অগ্নিশেল বলতে বোঝায়? উত্তর আগুনের গোলা। প্রশ্ন 1.12, পাঞ্চজন্য কি? উত্তর শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। প্রশ্ন 1.13, ধর্মরাজ কে? উত্তর যম। প্রশ্ন 1.14, চেরি কি? উত্তর রাক্ষসী বা নারী প্রহরী। প্রশ্ন 1.15, ঘানি বলতে বোঝায়? ঘানি বলতে ধর্মরাজ কে? উত্তর যম। ঘানি বলতে বোঝায়? উত্তর পিষণ যন্ত্র। 1.16, ফণীমংশা কাব্যটি কোন অবস্থায় ছিল? উত্তর রাজরসে পড়তে গিয়েও পড়েনি। প্রশ্ন 1.17, নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থটি হল? উত্তর যুগবাণী। প্রশ্ন 1.18, দীপান্তরের বন্দিনীতে কোন মহাকাব্যের স্ত্রী চরিত্র প্রসঙ্গ আছে? উত্তর রামায়ণ। প্রশ্ন 1.19, দীপান্তরের বন্দিনী কবিতায় শাঁখের প্রসঙ্গ আছে কতবার? উত্তর তিনবার। প্রশ্ন 1.20, আখ্যা লোভিল বিদ্রোহী কে? উত্তর বাণীর মুক্ত শতদল। পৃষ্ঠা 62, প্রশ্ন 1.21, দীপান্তরের বন্দিনীতে প্রধানত যে মহাকাব্যের রূপক ব্যবহৃত? উত্তর রামায়ণ। প্রশ্ন 1.22, ঢাক এখানে ঊর্ধ্ব কমা ব্যবহার করার কারণ কি? উত্তর ঢাকিয়া বোঝাবার জন্য। প্রশ্ন 1.23, দেবীর শঙ্খ বলতে বোঝানো হয়েছে? উত্তর সরস্বতী শঙ্খ। প্রশ্ন 1.24, দীপান্তরের বন্দিনী কবিতায় কোন ফুলের কথা বেশি আছে? উত্তর পদ্মফুল। 2, সঠিক উত্তর বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। উত্তরের মান 1। প্রশ্ন 2.1, আসিনাই ফিরে ভারত ভারতী এর অর্থ কি? উত্তর আসিনাই ফিরে ভারত ভারতী এর অর্থ হল ভারত ভারতী, অর্থাৎ দেশ মুক্তিকামী, এবং তাদের ভাষাকে ব্রিটিশরা অবরুদ্ধ করে রেখেছে। ভাষার অধিষ্ঠাত্রী ভারতী, তাই কবি একথা বলেছেন। প্রশ্ন 2.2, দীপান্তরের আন্দামান, আন্দামান প্রসঙ্গ কেন এসেছে? উত্তর ব্রিটিশ সরকার কর্তৃক কবির গ্রন্থ নিষিদ্ধ এবং বাজেয়াপ্তকরণ, আর আন্দামান নিয়ে ভারতীয়দের নির্বাসিত হওয়া একই ব্যাপার, সুতরাং এই কারণে আন্দামান প্রসঙ্গ এসেছে। প্রশ্ন 2.3, ভারতবর্ষের মুক্তি কামনার কথা বলতে গিয়ে নজরুল সরস্বতী পুজোর কথা বলেছেন কেন? উত্তর ভারতবর্ষে মুক্তি কামনার কথা বলতে গিয়ে নজরুল সরস্বতী পুজোর কথা বলেছেন কারণ স্বাধীনতা কামী কবি সে সময় চন্দননগরে সন্তান সংঘের সরস্বতী পুজোয় উদ্বোধক হিসেবে আহূত ছিলেন। প্রশ্ন 2.4, কবি সরস্বতী পুজোর পূজারীকে শৌখিন বলেছেন কেন? উত্তর কবি সরস্বতী পুজোর পূজারীকে শৌখিন বলেছেন কারণ পরাধীন ভারতের মুক্তিকামী মানুষের কণ্ঠ যেখানে রুদ্ধ করে রেখেছে ব্রিটিশ সরকার, সেখানে দেবী সরস্বতীর পুজো অর্থহীন।
প্রশ্ন 2.5, আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই, এর তাৎপর্য কি? উত্তর, আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই, এর তাৎপর্য হল আইনে ন্যায় নিরপেক্ষতা পরিদৃষ্ট হলেও কার্যক্ষেত্রে কখনো কখনো তার অন্ধতা হয়। প্রশ্ন 2.6, বীণা ও বাণীর যথাক্রমে গুলি খাওয়া এবং জেল খাটার তাৎপর্য কি? উত্তর, বীণা ও বাণীর যথাক্রমে গুলি খাওয়া এবং জেল খাটা উক্তিটির তাৎপর্য হল কবির কল্পনায় বীণা এবং কমলতুল্য বাণী, যা একাধারে ভাষার সংকেতবাহী এবং অন্যদিকে স্বাধীনতার বার্তাবাহী, সেসবের বিরুদ্ধে ইংরেজ সরকার সশস্ত্র সক্রিয়। প্রশ্ন 2.7, বন্দিনী বাণীকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, বন্দিনী বাণীকে কবি রামায়ণের বর্ণিত বন্দিনী সীতার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন 2.8, বাণীর মুক্ত শতদল বিদ্রোহী আখ্যা লাভ করলো কেন? উত্তর, বাণীর মুক্ত শতদল বিদ্রোহী আখ্যা লাভ করলো কারণ নজরুলের বাণী ছিল ব্রিটিশ শাসকের শোষক বিরোধী। পৃষ্ঠা 64। প্রশ্ন 2.9, বাণী যেথা ঘানি টানে নিশিদিন কিভাবে সম্ভব? উত্তর, বাণী যেথা ঘানি টানে নিশিদিন এই উদ্ধৃতিটির অর্থ হল নজরুল বাস্তবিক বিভিন্ন জেলে স্থানান্তরিত হতেন এবং তার গ্রন্থ ব্রিটিশদের দপ্তরে অবরুদ্ধ থাকত। প্রশ্ন 2.10, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি আশাবাদী কি জন্য? উত্তর, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি আশাবাদী কারণ দীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে, অর্থাৎ নবযুগ আসবে। প্রশ্ন 2.11, ধ্বংস হল কি রক্ষপুর? রক্ষপুর বলতে কি ইঙ্গিত করেছেন কবি? উত্তর, রক্ষপুর বলতে কবি ইঙ্গিত করেছেন ব্রিটিশ সরকারের অন্দরমহল বা রাক্ষসপুরে। প্রশ্ন 2.12, যক্ষপুরীর রৌপ্যপঙ্কে ফুটিল কি তবে রূপকমল? কি কারণে কবি এই কথা বলেছেন? উত্তর, যক্ষপুরীর রৌপ্যপঙ্কে ফুটিল কি তবে রূপকমল, অর্থাৎ চন্দননগরে সরস্বতী পুজোয় আহূত হওয়ার কথা কবি বলেছেন। প্রশ্ন 2.13, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ, এর অর্থ কি? উত্তর, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ, এর অর্থ হলো যুগান্তরের ধর্মরাজের চরণ পদ্ম পদ্মের ওপর রাখা। পৃষ্ঠা 65। প্রশ্ন 2.14, বাণীর মুক্ত শতদল কি? উত্তর, বাণীর মুক্ত শতদল কথাটির অর্থ হলো বাণী অর্থাৎ কথা, শতদল অর্থাৎ পদ্ম, এর মতো বিকশিত। প্রশ্ন 2.15, পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু, ক্রন্দন কেন? উত্তর, এখানে ক্রন্দন বলতে বোঝানো হয়েছে ভারতবাসীর পরাধীনতার জন্য বা স্বাধীনতা কামনার জন্য ক্রন্দনকে। 3. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, উত্তরের মান 1। প্রশ্ন 3.1, ভারত ভারতী কে? উত্তর, ভারত ভারতী হলেন ভারত বাণী বা ভারতবাসীর স্বাধীনতা কামনার উচ্চারণ। প্রশ্ন 3.2, 150 বছর বলতে কি ইঙ্গিত করা হয়েছে? উত্তর, 150 বছর বলতে কবি ভারতে ইংরেজ রাজত্বকালের বা বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির শাসন শোষণের কথা বলেছেন। প্রশ্ন 3.3, সপ্তসিন্ধু 13 নদী বলতে প্রকৃতপক্ষে কি বোঝা হয়? উত্তর, বহু দূরে অবস্থিত কোনো কিছু বোঝাবার জন্য এই কথাটি ইঙ্গিত করা হয়, অর্থাৎ ব্যাপ্তি বা দূরত্ব বোঝাতে কথাটি ব্যবহার করা হয়। প্রশ্ন 3.4, বীণার তন্ত্রী কাটিছে হায় কে কাটে? উত্তর, বীণার তন্ত্রী শাসক ইংরেজ সরকার কাটে। প্রশ্ন 3.5, রক্ষপুরে বলতে কি বোঝো? উত্তর, রক্ষপুর হল রাক্ষসপুরী, এখানে ইংরেজ সরকারের অন্দরমহল। প্রশ্ন 3.6, শাস্ত্র পানির অস্ত্র ঘায় এ কি হয়? উত্তর, শাস্ত্র পানির অস্ত্র ঘায় এ শতদল শতভাবে ভিন্ন বা নষ্ট হয়। প্রশ্ন 3.7, রৌপ্যপঙ্ক কি এবং সেখানে কি হয়? উত্তর, রৌপ্যপঙ্ক হল রূপোর পাঁক এবং সেখানে রূপ পদ্ম ফোটে। প্রশ্ন 3.8, পদ্মে রেখেছে চরণ পদ্ম কথাটি আসলে কি? উত্তর, উদ্ধৃত পঙ্ক্তির কথাটি হল পদ্মের মতো পাকে রাখা হয়েছে পদ্মের ওপর। পৃষ্ঠা 66।
প্রশ্ন 3.9 শৌখিন পূজারী কথাটি কেন বলা হয়েছে? উত্তর, পূজারীর মধ্যে ভক্তি শ্রদ্ধা ইত্যাদি থাকা বাঞ্ছনীয়, কিন্তু যে পূজারী শুধুমাত্র সেটিকে পেশা হিসেবে বেছে নেন কিংবা কোনোভাবেই দায়বদ্ধ থাকেন না, তাই তাকে শখের পূজারী, শৌখিন পূজারী বলা হয়। প্রশ্ন 3.10 আরতির তেল কে কোথা থেকে আনার কথা বলা হয়েছে? উত্তর, আরতির তেল কবি জীবন চুয়ানো ঘানি থেকে আনার কথা বলেছেন। প্রশ্ন 3.11 হুমানল হতে এখানে কোন হুমানলের কথা বলা হয়েছে? উত্তর, দেশ মাতৃকার সম্মান রক্ষার্থে যারা স্বাধীনতা যজ্ঞে প্রাণ বিসর্জন দিয়েছেন সেই স্বাধীনতা যজ্ঞ বা হোমের আগুনের কথা বলা হয়েছে। প্রশ্ন 3.12 সত্য বলিলে বন্দী হই, কে বন্দী হন? উত্তর, সত্য বলিলে কবি নজরুল ইসলাম বন্দী হন। প্রশ্ন 3.13 যথা বন্দিনী সীতা সম বিনার অর্থ কি? সীতা, উত্তর, সীতা যেমন বন্দিনী ছিলেন কবির বাণী বা রচনাও তেমনি নিষিদ্ধ বা বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল। প্রশ্ন 3.14 বাণী পূজা উপাচার কি? উত্তর, বাণী পূজা উপাচার হল দেবী সরস্বতী পূজার নানা সামগ্রী। প্রশ্ন 3.15 বিনা খাবে গুলির প্রকৃত অর্থ কি? উত্তর, বিনা গুলি খেতে পারে না, এখানে ইংরেজ সরকার কর্তৃক কবিকৃত গ্রন্থাদি বিদ্রোহাত্মক ভাষার আক্রমণের কথা বলা হয়েছে। প্রশ্ন 3.16 ঢাক অঞ্জলি কাদের উদ্দেশ্যে এই কথা? উত্তর, চন্দননগরে আয়োজিত সরস্বতী পুজোর আয়োজক সন্তান সংঘের যুবকদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে। প্রশ্ন 3.17 কাজী নজরুল ইসলামের সমকালীন এবং বিপরীত ধর্মী কবি কে? উত্তর, কাজী নজরুল ইসলামের সমকালীন এবং বিপরীত ধর্মী কবি হলেন জীবনানন্দ দাস। প্রশ্ন 3.18 বিদেশি কোন কোন লেখক ও কবির সঙ্গে নজরুল তুলনীয়? উত্তর, বিদেশি ম্যাক্সিম গোর্কি, লোরকা, হুইটম্যান প্রমুখ লেখক এবং কবির সঙ্গে নজরুল তুলনীয়। প্রশ্ন 3.19 দীপান্তরের বন্দিনীতে কোন কোন বাদ্য বা বাদ্যযন্ত্রের কথা আছে? উত্তর, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি বীণা, সেতার, শঙ্খ প্রভৃতি বাদ্যযন্ত্রের কথা বলেছেন। প্রশ্ন 3.20 দীপান্তরের বন্দিনী কবিতায় কোন কোন শাঁখের কথা আছে? উত্তর, সরস্বতী পুজোয় ব্যবহৃত শাঁখ এবং শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শাঁখের কথা বলা আছে। প্রশ্ন 3.21 পাঞ্চজন্য শাঁখের উল্লেখ কোন মহাকাব্যে আছে? উত্তর, পাঞ্চজন্য শাঁখের উল্লেখ মহাভারত মহাকাব্যে আছে। প্রশ্ন 3.22 দীপান্তরের বন্দিনী কবিতায় কোন পুরুষ দেবতার উল্লেখ আছে? উত্তর, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি পুরুষ দেবতা ধর্মরাজের উল্লেখ করেছেন। প্রশ্ন 3.23 দীপান্তরের বন্দিনী কবিতায় কোন কোন পশুর উল্লেখ আছে? উত্তর, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি সিংহ এবং বাঘের কথা বলেছেন। পৃষ্ঠা 67। প্রশ্ন 3.24 দীপান্তরের বন্দিনী কবিতায় যুদ্ধ সংক্রান্ত কোন কোন বস্তু বা বিষয় আছে? উত্তর, দীপান্তরের বন্দিনী কবিতায় যুদ্ধ সংক্রান্ত যেসব বস্তু বা বিষয় আছে সেগুলি হল কামান, গোলার সীসা, অস্ত্রশস্ত্র, রক্ত, খুন খারাপ, ধ্বংস প্রভৃতি। 4 রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতি উত্তরের মান 5। প্রশ্ন 4.1 দীপান্তরের বন্দিনী কবিতায় পূজারীর উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যেসব কথা বলেছেন সেই কথাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, পৃথিবীর প্রায় বেশ কিছু দেশে মধ্যযুগের ইতিহাসে দেখা গেছে রাজশক্তি ও পুরোহিতের পুরোহিত শক্তির আধিপত্য, কারণ একজনের হাতে শাসনদণ্ড, অন্যজনের হাতে ধর্মদণ্ড। রবীন্দ্রনাথ তার রাজর্ষি উপন্যাসে এ বিষয়ে সুন্দর পরিচয় দিয়েছেন। বস্তুত প্রকৃত ধর্মীয় আচরণ হওয়া উচিত যুক্তিসঙ্গত, মনুষ্য কল্যাণকর, আচার সর্বস্ব নয় কিংবা অন্ধবিশ্বাস অনুগামী নয়। দীপান্তরের বন্দিনী কবিতায় কবি এরকমই এক অর্থহীন আচার সর্বস্ব দেবী সরস্বতী পুজোর পূজারীর উদ্দেশ্যে কিছু যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছেন। যেমন, এক, দীপান্তরিত বাণী যেখানে রাত্রিদিন ঘানি টানছে, যে ঘানিতে শুধু জীবন চুইয়ে পড়ে সেই ঘানি থেকে পূজারী কি আরতির তেল এনেছেন? দ্বিতীয়ত, হোমানল থেকে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি ও কি এনেছেন তিনি? যদি তা নাই থাকে তাহলে শঙ্খ বাদন সহ এই পুজো বৃথা।
2. যেখানে ভারতবর্ষে মুক্ত ভারতী নেই সেখানে পূজারী কাকে অঞ্জলি দিচ্ছেন? যেখানে সত্য বললে কবিকে বন্দী হতে হয়, অত্যাচারিত হয়ে বলা যায় না অত্যাচার, বন্দিনী সীতার মতো বাণী বিচার চেরির মার সহ্য করে, বাণীর মুক্ত শতদল বিদ্রোহী আখ্যা লাভ করে, সেখানে পূজারীর আগমনের উদ্দেশ্য কি? তিনি কি বাণী পূজা উপচার বয়ে নিয়ে এসেছেন? আসলে এই প্রশ্নগুলির পেছনে আছে কবির তৎকালীন রাজশক্তির বিরুদ্ধে ক্ষোভ, কারণ ইংরেজ সরকার তার রচনাসমূহের প্রতি কড়া নজর রাখত। ব্যঙ্গাত্মক ভাষায় এ বিষয়ে তিনি অন্যত্র লিখেছেন, বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ্য সরকার রেখেছেন মান, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি? হু হু ফিরেছি রাজার প্রহরী, সদাই কার পিছু, আমার কৈফিয়ত সর্বহারা। অর্থাৎ রাজশক্তির নানা অত্যাচারের বিরুদ্ধে নজরুল সরব ছিলেন বলে তার বাণী গ্রন্থবদ্ধ বা কণ্ঠকে রোধ করেছিল উক্ত সরকার। তার অন্তর ন্যাশনাল সঙ্গীত কবিতার কিছু অংশ দেখা যাক। জাগো অনশন বন্দী ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, যত অত্যাচারে আজি বজ্রহানি, মূল সর্বনাশেরে এবে ভাঙিব এবার, ভেদি দৈত্য কারা আক্রমণাত্মক, এইসব লেখার জন্য নজরুলের গ্রন্থ যেখানে রাজরোষে পড়ে কারাবরণ করতে হয়, সেই নজরুল যখন সরস্বতী পূজোর উদ্বোধন চন্দননগরের সন্তান সংঘে আহ্বানে করতে আসেন, তখন পূজারীকে এই প্রশ্নই তিনি করেন কবিতার মাধ্যমে, যে বাণী পূজা তিনি করতে এসেছেন সেই বাণী তো সরকার বন্দী, গ্রন্থ নিষিদ্ধকরণ বা বাজেয়াপ্তকরণের আদেশ করে দেখেছে। আবার যে বাণী স্বাধীনতাকামী মানুষের কণ্ঠে ধ্বনিত তারা আন্দামানে নির্বাসিত, সুতরাং যে পূজো তিনি করেছেন সেই বাণী পূজো বা দেবীর আরাধনা করা একটা শৌখিনতা। বলা বাহুল্য পূজারি ছাড়া আহ্বায়ক সন্তান সংঘের উদ্দেশ্যেও কবি এ বিষয়ে সচেতন করেছেন। প্রশ্ন 4.2 দীপান্তরের বন্দিনী কবিতায় বাণী প্রসঙ্গে অবতারণার কারণ ব্যাখ্যা কর। উত্তর, সাধারণত লেখক কবিদের বই তিনটি কারণে নিষিদ্ধ, বাজেয়াপ্ত বা অভিযুক্ত হতে পারে, রাজনীতি ধর্ম এবং অশ্লীলতা। তবে রাজনীতির পাশাপাশি একথাটি স্মরণ করতে হবে, প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার, শরৎচন্দ্রের পথের দাবি, রাজনৈতিক উপন্যাস এবং উত্তেজক রবীন্দ্র কথিত, তাই তৎকালীন ইংরেজ সরকার উক্ত বইটিকে নিয়ে তাদের যা কৃতকর্ম তা করেছিল। তার আগে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যেখানে এটি ধারাবাহিক প্রকাশিত হয় ও উক্ত সরকার বীরের বিষ নজরে পড়ে এবং চারদিক উত্তাল হয়ে ওঠে। অশ্লীলতার দায় অভিযুক্ত হন বুদ্ধদেব বসু, সবরেশ বসু, যথাক্রমে রাতভর বৃষ্টি এবং প্রজাপতি উপন্যাসের জন্য। তাদের আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিন্দিত হন কালী প্রসন্ড কাব্য বিশারদ মোহিতলাল মজুমদার কর্তৃক, যথাক্রমে করি ও কোমল এবং চিত্রাঙ্গদায় অশ্লীলতার জন্য। এটাও যদিও এটা বিচার সাপেক্ষ, ধর্মের দায়ে অভিযুক্ত হন এ সময়ে অন্যতম ইংরেজি সাহিত্যিক সলমন রুশদি তার দ্য স্যাটার্নিক ভার্স শয়তানের পদাবলি এর জন্য। অর্থাৎ এ খুবই পুরনো এবং প্রচলিত ঘটনা যে যুগে যুগে লেখক কবিরা নানাভাবে আক্রান্ত অভিযুক্ত, এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মকবুল ফিদা হোসেনও সরস্বতীর ছবি নিয়ে বিতর্কিত হয়েছিলেন। অতএব নজরুলও তার লেখা নিয়ে যে বিপাকে পড়বেন তাতে আর আশ্চর্য কি? স্পষ্ট ভাষায় বলতে গেলে কবি তৎকালীন রাজশক্তির নিয়ম নীতির বিরোধিতা করেছেন, তার প্রমাণ ছড়িয়ে আছে তার নানা গদ্য পদ্য রচনায়। আর তার এই রচনাসমূহ বারবার পড়েছে ইংরেজ সরকারের বিষ নজরে, কিন্তু সেখানেই থেমে থাকেনি বিষয়টা। কোনো সময় তার গ্রন্থ নিষিদ্ধ বা বাজেয়াপ্ত ঘোষিত হয়েছে, কখনো বা রাজরোষ থেকে পেয়েছে মুক্তি, কখনো তাকে টানতে হয়েছে নানা জেলের ঘানি। রূপান্তরিত করার মতো কবির বাণী যাতে জনগণের থেকে দূরে থাকে, সেজন্য কবির রচনা নিয়ে
ইংরেজ সরকার বারবার তার উপর হয়েছে খর্গহস্ত। এই কারণেই কবি দীপান্তরের বন্দিনী কবিতায় বারবার বাণী প্রসঙ্গের অবতারণা করেছেন। দ্বিতীয়ত, এই প্রসঙ্গ অবতারণার আরেকটি কারণ হল চন্দননগরের সন্তান সংঘের আহ্বানে সরস্বতী পুজোর উদ্বোধন। সরস্বতী আর বাণী প্রায় সমার্থক, তাই উদ্বোধনে এসে নিজের বাণীর বন্দিনী হওয়ার কথাকেই কবি আভাসিত করেছেন কবিতায়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।